নমস্কার আপনারা দেখছেন নদিয়া নিউজ টোয়েন্টি ফোর আমি আপনাদের সঙ্গে তানিয়া দিনের পর দিন জেলায় বেড়েই চলেছে পথ দুর্ঘটনা সরকার থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করার পরেও হুশ ফিরছে না সাধারণ মানুষের সরকারের তরফ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে একাধিকবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে তারপরেও সাধারণ মানুষ সচেতন হচ্ছে না সেই কারণে এবার মানুষকে গোলাপ ফুল দিয়ে সচেতন করতে পথে নামলেন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ আপনার অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে একটা মানুষ মারা যাওয়া মানে একটা পরিবার শেষ হয়ে যাওয়া মুভমেন্ট করুন বারে বার বোঝাচ্ছি দিনের পর দিন জেলায় বেড়েই চলেছে পথ দুর্ঘটনা সড়ক থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করার পরেও হুঁশ ফিরছে না একাংশের হেলমেটবিহীন অবস্থায় বাইক চালানো দুজনের আসন সংখ্যা বিশিষ্ট মোটর বাইকে তিনজন অথবা তার বেশি মানুষকে চাপানো এছাড়াও মোটর গাড়িতে সিট বেল্ট না পরা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এছাড়াও দ্রুতগতিতে গাড়ি চালানো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে যার ফলস্বরূপ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা যার জেরে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে শিশুরাও সরকারের তরফ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে একাধিকবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে তারপরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের সেই কারণে এবার মানুষকে সচেতন করতে পথে নামলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি সাধারণত দেখা যায় ট্রাফিক আইন ভঙ্গ করলে পুলিশ তাদেরকে আইন ভঙ্গের জন্য জরিমানা করেন কিন্তু এখানে হলো উলট পুরাণ ট্রাফিক আইন অমান্যকারীদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি সহ একাধিক পুলিশ অধিকর্তারা এবং সিভিক ভলান্টিয়ার্সরা এদিন রাস্তায় নেমে একাধিক ট্রাফিক আইন ভঙ্গকারীদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল পুলিশের এই অভিনব রূপ দেখে তাজ্জব হয়ে যান সকলেই জরিমানার পরিবর্তে হাতে গোলাপ ফুল তুলে দিলে অনেকেই পুলিশের ওপর বিদ্রূপ মনোভাব না পোষণ করে উল্টে নিজের ভুল বুঝতে পেরে তারা ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলবেন এই ভাবনাতেই পুলিশের এই উদ্যোগ বলে জানা যায় সরকারি একটা ভালো কর্মসূচি মানুষকে অনেকবার বোঝানো হচ্ছে যে হেলমেট ছাড়া মোটরসাইকেলে কি ক্ষতি হতে পারে চালালে হেলমেট পরুন জীবন বাঁচান কারণ প্রত্যেকেরই পরিবার আছে হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল চালাবে না বারে বার বোঝাচ্ছি আমি নিজে মাঠে নেমেছি রাস্তায় নেমেছি মানুষকে বোঝাচ্ছি মানুষকে গোলাপ ফুল দিচ্ছি বোঝাই ভালো কথা বলছি এরপরে সরকারি ব্যবস্থা গ্রহণ করা হবে যদি হেলমেট না পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবারে